উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠে অতুল্য নামে সবাকে যে মেসি। আজকে দিন 5 এপ্রিল, দিন শুক্রবার 2024। আজকে আমরা জীবচন পাঠ করব, যে বিষয় শিখবো এসে উপরে উঠানো। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি কয়। আমরা পাঠ করব জুহন 3:14-15। আস আমরা পাঠ করি। আর মুসি যেমন মরু প্রান্তে সেই সাপকে উচ্চতে তুলছিলেন, ঠিক তেমনই মানব পুত্রকে উচ্চতে অবশ্যই তুলতে হবে। সুতরাং যারা সবাই তাতে বিশ্বাস করে তারা অনন্ত জীবন পাবে। আসুন আমরা মুসার যুগে ঘটে যায় একটি ঘটনা দেখি। মুসা যখন মরুভূমিতে ইসরায়েলের লোকদের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন প্রভু তার মাধ্যমে অনেক আশ্চর্য কাজ করছিলেন। মরুভূমি কিছু বিচ্ছু সাপে পরিপূর্ণ, কিন্তু প্রভু সেই বিচ্ছু ও সাপের মুখ বাঁধে রাখছিলেন। সেজন্য বনি ইসরায়েলের কোনো সাপে কামড়ায়নি বা কোনো কিছু দ্বারা দংশন করা যায় না। তারা বনি ইসরায়েলের থেকে দূর থাকল। কিন্তু একদিন ইসরায়েল লোকেরা ঈশ্বরের দাস মুসির বিরুদ্ধে বচসা শুরু করলেন। তারা ঈশ্বরের বিরুদ্ধে এবং মুসির বিরুদ্ধে কথা বলছিলেন। গণনা 21:5 লেখা আছে, লোকে ঈশ্বরের ও মুসির বিরুদ্ধে বলতে লাগল, তোমরা কি আদমকে মিশর থেকে বাইর করে আনলেন যে আমরা মরুপ্রান্তে মার যাই, রুটি নাই, জলু নাই এবং আমরা এই হালাকে খাবার ঘৃণা করি। আর প্রভু মুসির বিরুদ্ধে তাদের সমস্ত অভিযোগ শুনছিলেন। ইসরায়েলরা জানত না যে প্রভু ভূকনিকে ঘৃণা করেন, যদিও প্রভু তাদেরকে লালন পালন করছিলেন এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি তিনি তাদের ফরিস্তাদেরকেও খাবার দেওয়ার পরেও, তিনি পাথর থেকে জল সরবরাহ করার পরেও তারা তাদের বচসা চালিয়ে গেল। তাদের বকাবকির কারণে জ্বলন্ত সর্পদের মুখ খুলে গেল, আর সেই সাপগুলি তৎক্ষণাৎ যারা বকবক করছিলেন তাদের আক্রমণ ও কামড়া শুরু করতে। তারা কষ্ট সহ্য করতে সক্ষম ছিল না এবং অনেক প্রায় হারায়নি। এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জীবনের শিক্ষা নিয়ে দরকার। যখন আমার প্রভুর দৃষ্টিতে নম্রভাবে বাস করি, তখন প্রভু আমাদের চারপাশের লোকেদের মুখ বাঁধে দেন এবং সাপর বিষয়ে উপরে একটি চেক রাখে। প্রভু সিংহর মুখ বাঁধে দেন এবং আগুনের উত্তাপ নিভিয়ে দেন। কিন্তু যে মুহূর্তে আমরা ঈশ্বরের বান্দাদের বিরুদ্ধে বকাবকি শুরু করি, সেই মুহূর্তে আমরা ঈশ্বরের অনুগ্রহ হারিয়ে ফেলি। আমরা নিজের জ্বলন্ত সাপের মুখ খুলব এবং যখন তারা আমাদের আক্রমণ করবে তখন আমরা ব্যথা সহ্য করতে পারবো না। ঈশ্বর বান্দাদের বিরুদ্ধে বচসা সেই মুহূর্তে উপভোগ্য বলে মনে হতে পারে, কিন্তু সত্য হলে এটা ঈশ্বর হৃদয়কে গভীরভাবে আঘাত করে এবং এই কাজের দ্বারা আপনি নিজেই নিজের হয়ে আপনার পরিবারের উপর অভিশাপ নিয়ে আসবেন। ঈশ্বর আরও বলছেন যে মানুষকে তার প্রতিটি আশার কথার হিসাব দিতে হবে। ঈশ্বর সন্তানের নিজেদেরকে পরীক্ষা করো, প্রভুর দিকে তাকাও, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং যাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন তাদের কাছ থেকেও। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল, এ হচ্ছে গীতসংহিতা 34:5। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। যারা তার দিকে তাকায় তারা উজ্জ্বল হয় এবং তার মুখের কখনো লজ্জিত হবে না। আজকে পবিত্র বচনগুলা পড়ার যোগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।